19 বছর পর আজ নগর যুবলীগের সম্মেলন। বগুড়ায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, 3 গুলিবিদ্ধ সহ আহত 15। এক আসরেই বিয়ে হলো 40 দম্পতির। নেপালে নিখোঁজ বিমানে ধ্বংসাবশেষ মিলল। এবং যেভাবেই হোক ভারতের জন্য বিশ্বকাপ জিততে চাই বললেন হার্দিক। আসসালামু আলাইকুম, চ্যানেল আর এর সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির উদ্দিন মজুমদার, সঙ্গে থাকুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 19 বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের বহুল প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন আজ নগরের কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে সকাল 10টায় মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে প্রধান অতিথি থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি। দীর্ঘ প্রতীক্ষার পর নগর যুবলীগের সম্মেলনকে ঘিরে চট্টগ্রাম জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতাদের পাশাপাশি তৃণমূলে লেগেছে উৎসবের আমেজ। ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সভাপতি চন্দন ধর ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বাধীন নগর যুবলীগের কমিটি বিলুপ্ত করে 2013 সালের 9 জুলাই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 101 সদস্যের সেই আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল 90 দিন। এর মধ্যে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা বলা হলেও সেটি আর হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশে বহুল প্রতীক্ষিত নগর যুবলীগের সেই সম্মেলন আজ অনুষ্ঠিত হয়ে গেছে। তবে এবারের যুবলীগের নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের ক্ষেত্রে মন্ত্রী এমপিদের কোনো ধরনের প্রভাব বিস্তার বা তদবিরে কাজ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতারা। এবারের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হবেন সম্পূর্ণ ব্যক্তি ইমেজ নিয়ে। রাজপথে দলের সক্রিয় ত্যাগী এবং পরিচ্ছন্ন সাবেক বর্তমান যুবনেতা এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের মধ্যে থেকেই মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে এমন আভাস দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতারা। চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় এবার থাকছে রাজনৈতিক প্রসঙ্গ। বগুড়ার গাবতলি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন গুলিবিদ্ধ সহ আহত 7 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির পর মিছিল বের হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম। চ্যানেল আর সংবাদ পরিক্রমা এবার থাকছে সারাদেশ প্রসঙ্গ। শুক্রবার দুপুরে একসঙ্গে 40 জন এতিম মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া হলো। শিশু নিকেতনের নিবাসী এতিম মেয়েদের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে লায়ন্স ক্লাব। অনুষ্ঠানের মাধ্যমে এতিম কন্যাদের তুলে দেওয়া হলো স্বামীর হাতে। সাজসজ্জার পাশাপাশি বরযাত্রীসহ আমন্ত্রিত প্রায় 1,200 অতিথির মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শহরের ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় লায়ন্স ক্লাবের পরিচালনায় শিশু নিকেতন হোম। এখানে 101 জন এতিম মেয়ে লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ, সেলাই এবং কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকে। এদের মধ্যে 40 জন এতিম মেয়ের ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে বিয়ে দেওয়া হয়। 40 জন পাত্র ছিলেন দিনাজপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলার। পাত্ররা কেউ ব্যবসায়ী, কেউ গার্মেন্টসে চাকরি করেন, কেউ কৃষিকাজ, আবার কেউ ওয়ার্কশপে দোকান করেন।
কোনো কিছুরই কমতি ছিল না। আলোকসজ্জা, গেট, স্টেজ, ভিডিও, ব্যান্ড পার্টি সবই ছিল। দিনাজপুর শহরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারকে সাজানো হয়েছিল রং বেরঙে বেলুন দিয়ে। জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত 300+ এতিম মেয়েকে বিয়ে দিয়েছে। চ্যানেল আর এর সংবাদ পরিক্রমা এবার থাকছে সারা বিশ্ব প্রসঙ্গ। উড়ানের পরে যাত্রী সমেত নিখোঁজ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত নেপালে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল। মুস্তাঙ্গের লারজুঙ্গে খোঁজ মিলল তারা ইয়ারের বিমানের ধ্বংসাবশেষ। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজে পাঠানো যাচ্ছে না হেলিকপ্টার। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশের উদ্ধারকারী দল। 4 ভারতীয় সহ বিমানের 22 জন আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে 3 জন জাপানের নাগরিকও ছিলেন। পোখরা থেকে জমশন যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। শেষবার বিমানটিকে দেখা যায় জমশিমের আকাশে। বিমানটি ধৌলগিরি পর্বতের দিকে অভিমুখ বদল করে, তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের জমশন বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ঘাসার কাছে তীব্র শব্দে কিছু ভেঙে পড়ার আওয়াজ শোনা গিয়েছে বলে খবর আসে তাদের কাছে। নেপাল সরকারের তরফে 2টি হেলিকপ্টার পাঠানো হয় বিমানটির খোঁজে। চ্যানেল আর এর সংবাদ পরিক্রমা এবার থাকছে খেলাধুলা প্রসঙ্গ। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অংশ নিয়ে শিরোপা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। রবিবার রাতে আহমেদাবাদের বরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করেছে গুজরাট। ট্রফি জয়ের পর দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, এরপর ভারতের জন্য বিশ্বকাপ জিততে চান তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাটে বলে দুর্দান্ত খেলেছে হার্দিক। হার্দিক আরও বলেন, ভারতের জন্য খেলা সবসময় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কয়েকটি ম্যাচ খেলেছি তা ব্যাপার না, দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সত্যি আনন্দের। এবারের আসরে 487 রান নিয়ে সেরা ব্যাটারদের তালিকায় 4-এ আছেন হার্দিক। তার চেয়ে বেশি রান করতে পারেনি গুজরাটের কোনো ব্যাটার। বল হাতে হার্দিকের শিকার 8 উইকেট। এ ছিল চ্যানেল আর এর সংবাদ পরিক্রমার আজকের আয়োজন। নিয়মিত আপডেট পেতে চ্যানেল আর এ ফেসবুক পেজ ও চ্যানেল আর এ নিউজ ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।